যারা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব ঘোষণা করে দিছেন আল্লাহ ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ ফরমায় আল্লাযী খালাকাল মাউতা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মউতের সৃষ্টি করেছি ওয়াল হায়াতা আমি আল্লাহ এই জমিনের মধ্যে জীবন সৃষ্টি করেছি জিন্দেগি আতা করেছি কি তার লাগিয়া আমি আমার এক এক বান্দা আর এক এক বান্দির কাছে তাকিয়া আহসানে আমল পর কিতাম হরিয়া সুবহানাল্লাহ আমি যাচাই করতাম হরিয়া আমার বান্দায় এই দুনিয়ার জিন্দেগির মধ্যে জীবন দেফাইয়া কিতাব আলা খাম আমি আল্লাহর জন্য করে সুবহানাল্লাহ কিতাব আলা খাম আমি আল্লাহর জন্য করে আল্লাহর উদ্দেশ্য ওখান একটা বালা খাম দেখো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আর আল্লাহ কবুল করে লইছেন বস বান্দা আর বান্দির তো বেড়া পার হই দিব আর আস্তা জিন্দেগির আমাল আল্লাহ তাবারক ওয়া তাআলা গোসিলে না আল্লাহর বালা লাগলো না আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি পাও দিয়া লাত মারিয়া বান্দা আর বান্দির কপাল হলাইবা কইবা না না লইয়া হরিতা এটা তো আমার জন্য খরচত না এর লাগি বুয়া দেখান নেক আমলের উদ্দেশ্যে বইছি আর বুয়াই কানের মধ্যে কোনো কমি কুতাহি যাতে আমরা না থাকে মজা লাগলে বইমু আন্নায় না তুলার সময় হুনিলাই হ্যাঁ যাই মুগি বাড়িত ইলা না বই আল্লাহরে রাজি করার লাগিয়া আজ বন্দা বন্দি হলে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন খাম করার লাগি তৈয়ার নাই ভাই বড় বড় আবিদ হল যারা তার ইবাদত হলরে মানুষের লাগিয়া করিয়া তুই দিছে ব্যবসার লাগিয়া করিয়া তুই দিছে দুনিয়ার নাফা হাসিলের লাগিয়া করিয়া তুই দিছে এটা কি তো হইব খাল কিয়ামতের দিন আল্লাহর সামনে যাওয়ার বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পায়ের দিয়া লাত মারবা আমাল হলর উপরে আর তার খফাল ওইটা মারি ফেলাইবা আমল তো হইতো আল্লাহর লাগিয়া এতে থুড়া হোক আমল হোক ওই তো হার লাগিয়া আল্লাহর লাগিয়া এতে থুড়া হোক আর থুড়া আমল যেখান যদি আল্লাহ গসিলাইন বাস হার বেড়া পার হয়ে দিব গিয়া বেশ আমল আল্লাহর কাছে কবুল হইল না আল্লাহ রদ করে দিলা মরদুদ করে দিলা আমার দুস্ত হল বুজুর্গ হল ইয়া আমলের তো কোনো মানে রইত না কোনো মানে রইত না এর লাগি এখানে আল্লাহর লাগি বুয়া যদি ওই যায় গিয়া আল্লাহ আমলের তৌফিক দিবা মাতিত্বার মধ্যে নূর পয়দা করে দিবা শুনতে বালা লাগবো দিল লাগবো আর আমলের নিয়তে শুনবো আর আল্লাহ তোবার কাবা তাহলে হয়তো এর বদলার মধ্যে জিন্দগির হাল আর অবস্থারে আল্লাহ পরিবর্তন করিয়া দিলেইবা পরিবর্তন করে দিলেইবা এর লাগি এখলাসের সাথে শেষ পর্যন্ত আমরা সারা বইবার লাগে তৈয়ার আছি না নি ভাই আল্লাহ বুয়ার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন জোরে করে হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্ত হল বুজুর্গ হল বন্দার তো সামান্য আমল হেদায়তের জন্য যথেষ্ট যদি আল্লাহ হেদায়ত চাইলেন যদি আল্লাহ হেদায়ত চাইলেন আর বন্দায় খালি তার কপালটা যদি রেগড়ে মাটির মধ্যে আমার দুস্ত হল বুজুর্গ হল সেদার মধ্যে ফুড়িয়া আর যদি আল্লাহর মনসা না হয় আমার দুস্ত হল বুজুর্গ হল কখনো হবে না কখনো হবে না দেখা গেছে বালা মানুষ আস্তা জিন্দগি বালা খাম করিয়া গেছেন কিন্তু আখেরি সময় দেখা নাইছে এই সময়ের মধ্যে ইমান হারাইয়া এই দুনিয়ায় তনে গেছেন গিয়া দেখা যায় এক মানুষ আস্তা জিন্দগি নাফরমানি করছে কোন এক কাম আল্লাহর বালা লাগি গেছে আল্লাহ মৌতর আগে আগে ইমান নসিব করে দিছেন বড় ইমানদার বানাইছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক সময়ের মধ্যে দেখা যায় ও নাফরমান থেকে নাফরমান মানুষ রে আল্লাহ নাফরমানির থেকে উঠাইছেন আর উঠাইয়া জবানার বড় ওলি বানাইছেন বড় মুহাদ্দিস বানাইছেন কুতুবা আবদাল বানাইয়া তুই দিছেন হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন এক বুজুর্গ গুজরিছেন আল্লাহ ওয়ালা গুজরিছেন মুখতসর ভাবে কইতাম সেয়ার হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন একজন মানুষ আসলা যেন হর হালত নিশা নিশার মধ্যে থাকতা মানে শরাব পান করিয়া নিশার হালত মানে কিতা থাকত টাল থাকতা নিশাওয়ালা থাকতা কিন্তু দেখো এক খাম যে গো আল্লাহর বালা লাগি গেছে ও আজকের বসা ওখান যদি আল্লাহর বালা লাগি যায় ও ভাই জিন্দগি আওয়াই কেন কামিয়াব হইব আর দাওয়াই কেন কামিয়াব হইব আর গিয়া ও সফলতা হাসিল করতাম পারবো ও নিয়তে কিন্তু বইতে লাগবো বন্দার দিল কিন্তু তলপ লাগে আল্লাহ দিলর আখেরি সিঁড়ি যেটা আখেরি সাইড যেটা ওটা আল্লাহ তোবারক ওয়া তাআলা সাইন আমরা তো চাই উফরে উফরে মানুষরে ফরজগারি দেখাইয়া বাসি যাইতাম না না আল্লাহর কাছে উফরে উফরে ফরজগারি কোনো মানে নাই বন্দার দিলে কিতা হর যখন দিল আল্লাহর জন্য তৈয়ার হয় এই চেহারার রং বদলি দেয় এই চক্ষুর মধ্যে আসু আই দেয় ফানি আই দেয় শরীর জুল জ্বলাইয়া মারি দেয় শরীরের রংটা খাড়া হয়ে যায় দিল থেকে যখন কোনো জিনিস বন্দায় লয় আল্লাহর জন্য আন্নায় দেখবা চোখ ফাত্তর লেখান হইব ফানি দিত নাই আরো আল্লাহর মাত মাতিলে তার বাদ লাগবো দোয়া লম্বা হইলেও জবর লাগবো ফর্ত নাই বাদ দি ফেলাইয়া দেব গিয়া দোয়াত লাগছে ফাতারে দিছেইব ধ্যান ফাতারে দিনিব গিয়া আমার দুস্ত হল বুজুর্গ হল আর যখন আল্লাহর লাগি হইব
আমল ছোটক বড়ক বড় আপনার নরমিন্দিগির ভাবে শরীর জুলজুলাইয়া মরণ ধরব আর খানদানি লাগতো নাই খানদাইবার মা তো মাথা লাগতো নাই অটোমেটিক দুই চক্ষু দিয়ে ফানি বাবা শুরু হই দিব আল্লাহকে দিল ভিতরে এবার দিলর আখেরি সাইড যেটা হঠাৎ থেকে আল্লাহ সাইন বন্দায়ে কিছু করত বন্দায়ে কিছু করত হযরতে বিশরি হাফি বহুত বড় আল্লাহর ওলি বহুত বড় বুজুর্গ আমার দস্ত খল বুজুর্গ খল মদ পান করিয়া নিশার হালত রাস্তা দিয়ে যাইত্রা যাইতে সময় হযরতে বিশরি হাফিয়ে একটা ছোট কাগজ ফলাইল দেখলা নিশার হালত এই কাগজ ওখান হাতে লইলা হাতে লইয়া দেখেন এই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম লগে লগে এই নিশাওয়ালা এই ব্যক্তি বিশরি হাফি দিলর মধ্যে ছুট লাগে গেল আর এই জমিনের মধ্যে কোন নাফরমান পয়দা হইল জাগে আমার আল্লাহর নাম যে আল্লাহ রহমানির রহিম ও কাগজের মধ্যে লেখিয়া এই জমিনের মধ্যে ফলাই দিল হায় হায় হইয়া বিশরি হাফি কাগজ ওখান উঠাইলা উঠাইয়া ও আল্লাহ এখানে তো তোমার নাম লেখা কইয়া ওখানটে চুমা খাইলা ওখানটে মায়া করলা সিনার মধ্যে লাগাইলা লাগাইয়া তো কাগজ ওখান লইয়া গেলা কি মুসলমান এই আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড় পছন্দনীয় হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলের বদলার মধ্যে এই একজন মধুরী মানুষ নিশাওয়ালা মানুষ বিশরি হাফিরে আল্লাহ জবানার বহুত বড় ওলি বানাইলা ওলি অখলর ফিহরিস্ত যখন আয় আউলিয়াই কেরাম অখলর লিস্ট যখন বারো যায় বড় বড় আউলিয়াই কেরাম অখলর লিস্ট যখন বারো যায় এর লগে এই নিশাওয়ালা আল্লাহর ব্যক্তি বিশরি হাফি জানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জবানার বড় ওলি জবানার বড় কুতুব জবানার বড় আবদাল আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইয়া দিলাইলা মুসলমান তার কারণ একমাত্র এই খাম যেখান মানে আল্লাহর নামের ইজ্জত আর আল্লাহর নামের সম্মান যেটা এটা দিল তাকিয়া হযরতে বিশরি হাফিয়ে দেওয়ার কারণে আল্লাহ তান জিন্দেগির খায়ারে ফালটাইয়া গুমরাহির রাস্তার তাকিয়া উঠাইয়া আল্লাহ হেদায়তের রাস্তার মধ্যে হেদায়তের রাস্তার দ্বারা বদলিয়া দিলেইছেন সুবহানাল্লাহ হেদায়তের রাস্তা দিয়ে বদলিয়ে দিলেইছেন ও সামান্য খামর কারণে আমরা কাছে বালা খামর অভাব আছে যদি শুনছেন বালা খামর কোনো অভাব নাই এক বন্দা যদি থুলা ওখানে মনে করত আল্লাহর নাম লওয়ার মসজিদ আল্লাহু আকবার হইয়া এই সময়ের মধ্যে প্রস্রাব করেন এই সময়ে পায়খানা করেন এই সময়ে গান শুনেন এই সময় ওই আরেকজনের লয়ে গফ করেন ও ওখানে যদি এক বন্দার দিল হায় তখন কিতাব এলান কিতাবর মাইকো মসজিদর মাইকো আল্লাহু আকবার আমার আল্লাহ সারাত থাকি বড় আল্লাহ সারাত থাকি বড় আমার তো খারবার বড় নাই আমার তো খেত বড় নাই আমার গান বড় নাই এই সময়ের মধ্যে দুনিয়াদারি খোতা খোয়া বড় নাই আমি এই হালত আল্লাহ সবচেয়ে বড় আওয়াজ আমার খানে শুনের আমি খানো পশ্রাবর হালত আমি খানো পায়খানার হালত আমি খানো বিছনার মধ্যে ঘুমো ওই তো পারে না আল্লাহ বড় মানে কি কিতা আল্লাহ বড় মানে ওখান তো এক্ষুনি বড় আর কেউ নাই আল্লাহ সবচেয়ে বড়া হে ওলামায়ে কেরাম বলে দিকে বা আল্লাহ আকবর অর্থ আল্লাহ সবচেয়ে বড়া হে মানে যা কিচ্ছু আছে এই জমিন আর আসমান আর জমিন আর আসমানের ভিতরে সারাত থেকেই আল্লাহ বড় সুবহানাল্লাহ ইকান হুনার বাদে শরীরের রুম তো খাড়া হইতো একবার ইকান হুনার বাদে তো শরীর জুলজুলে মারতো একবার বন্দার শরীরে একটা গাছ গেট দিত কিন্তু গাছ গেট দেয়নি কইছি ওলা এক আমলের সুযোগ আছে রোজানা ফাঁস বার আমার খানোর মধ্যে এই আওয়াজ গুঞ্জিতে আছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এর বাদে উদাহরণ দিলাম এই আজকেরই মজুমা যেটা আজকেরই মজুমা যেটা এটাও তো হেদায়তের জরিয়া বানবো কোন সময়ের মধ্যে রে ভাই ওই সময়ের মধ্যে যখন আমি দিল লইলাই দিল যদি লইলাই বলে এই মজলিসের মধ্যে আল্লাহর মাতর এই মজলিসের মধ্যে খার মাতর এই মজলিসের মধ্যে কোরআন থেকে আলোচনা হবে এই মজলিসের মধ্যে আহাদিসে নববিয়াত থেকে আলোচনা হবে এই মজলিসের মধ্যে আমার খালিক আমার মালিক যাইন জমিন ও আসমান আর 18,000 মখলুকাত যাইন সৃষ্টি করছেন এই মালিক আর এই খালিকর কত হইব যান জন্য এই কায়নাতরে যান জন্য এই জমিন ও আসমান রে এই 18,000 মখলুকাত রে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন যাইন আমরার নবী যাইন আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা হইব এমন এক মজলিস এই মজলিসের মধ্যে আমি বসি আমার আল্লাহর কথা শুনি নবীর কথা শুনি
হয় আমার জিন্দেগি ফালটি যাইতে পারে আমার আল্লাহ বিগত জিন্দেগির গুনারে maaf দিলাইতে পারেন এই লাইনে যদি দিল বানায়া আর তেহে দিল থেকে এই মজলিসের ইজ্জত আল্লাহর আজমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আজমত দিল লয়া আমার দুস্থ কল বুজুরগল যদি বসিয়া যায় আল্লাহ জিন্দেগির গুনারে বিলকুল ইয়াকিন রাখবা আল্লাহ জিন্দেগির গুনারে শুধু maaf দিতা না বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিন্দেগির গুনারে নাকি দি পরিবর্তন করে দিয়া ভবিষ্যৎ জিন্দেগির সঠিক রাস্তা আল্লাহ আপনারে আমারে দেখাইয়া দিবা হুক সুবহানাল্লাহ এটা একবারে আল্লাহ লাগি আসান আল্লাহ লাগি আসা সামান্য ইজ্জত দিলে ওই দায় আজানোর এক শব্দর ইজ্জত দিটা অত লম্বা লম্বা মাতর এখানে তো ইজ্জত আছে নি আমরার সামনে কতটুকু ইজ্জত দিয়া দিল থেকে লইয়া শুনুন ইমামুন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামুন ফিল হাদিস কয় হারে দার 2 লক্ষ হাদিসে নববিয়া সনদ সহ দিলা কোরআন মুখস্থ ওলা 2 লক্ষ হাদিস জান 2 লক্ষ হাদিস জান সনদ সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে লইয়া এন হইছেন এন হইছেন কই অমুক সাহাবী হইছেন এর বাদে নবীজি হইছেন ওলা সনদ সহ যার জবানি ইয়াদ আছে তারে ইমামুন ফিল হাদিস হয় মানে হাফিজে হাদিস হয় হাফিজে হাদিস কয় তে আমার দুস্থ কল বুজুর্গ হল দাওকা এক বুজুর্গ গুদরিছেন ওলা ইমামুন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগির কাহিনী তোলা আস্তা জিন্দেগি জওয়ান কির টাইম যেটা গুজরিয়া দার জিন্দেগির নিশার হালত তখতা অবৈধ কর্ম আর জিনার মধ্যে মুবতলা তখতা হযরত আব্দুল্লাহ দাইত নিশা পান করছেন মদ পান করছেন বাজারি বেটির লগে কথা কইছেন বলে রাইত তুমি আইও এসে এসরত করতাম তান গর গেছইন অপেক্ষায় আল্লাহর বন্দি আইতো আর অবৈধ সম্পর্ক করতা অবৈধ কর্ম করতা আর মদ পান করিয়া ঠা লইয়াব ইন্তেদারও ইন্তেদারও অপেক্ষায় অপেক্ষায় রাইত যাইতে আসে যাইতে আসে যাইতে আসে যাইতে যাইতে ফজরের ওয়াক্ত লাগি গেছে গিয়া ফজরের ওয়াক্তটুকু লাগছে তো সাইরতিয়া মুসলমান আলাকা মসজিদ হলের মধ্যে আদান শুরু হইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান চলতে আসে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খান এই আওয়াজ গিয়া আজিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ যখন আজিছে আজার বাদে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একলা বোয়ার সুচিত্রার চিন্তা কতরা আরে কোন আল্লাহর বান্দা হয়তো আজ তারা ইবাদত বন্দেগি করছে করিয়া এখন মসজিদের মধ্যে গিয়া আল্লাহ শরাতটা কি বড় ওখানে আওয়াজ লাগার আর হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ হুয়া মানুষে নমাজের দিকে ডাকের হে নমাজ পড়ের বা হে নমাজ পড়িব নমাজের তৈয়ারি করের এমন এক আল্লাহর বান্দা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম লর হয়তো আজ তার আইদ লইছে এখন হয় মসজিদের মধ্যে লর হে জেলা একজন মানুষ আমিও তোলা একজন মানুষ হে জেলা খানা খায় আমিও তোলা খাই তার জেলা ব্রেইন আছে আমার ওলা ব্রেইন আছে হে জেলা কথা কয় আমিও তোলা কথা কই তার জেলা হাত পাও আছে আমারও তোলা হাত পাও আছে একমাত্র পার্থক্য দেখি আর আল্লাহর বান্দা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে আসে আল্লাহর হুকুম মানতে আসে খাঁটি আল্লাহর বান্দা কিন্তু আমি ও আল্লাহর বান্দা হইয়া আল্লাহ আমারে বানাইছেন আমার খালিক ওয়ার বাওজুদও আমি আমার আল্লাহর নাফরমানি করি আর আমি আল্লাহর নাফরমানি করি আর আস্তারাইত মদ পান করিয়া ছিলাম অবৈধ কর্মের জন্য অপেক্ষায় আসলাম হায় আফসোস কয়ে দিল ডরাইছে হায় আফসোস যদি এই সময়ের মধ্যে মালাকুল মউত আমার কাছে আই যাইতা আর আমি আব্দুল্লাহ যদি মারা যাইতাম তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমার হাজিরি হইত আর আমি আব্দুল্লাহ আমার খালেক আর মালিকের দরবারে কি জবাব দিতাম আমার কাছে তো কোনো উত্তর নাই যদি এই ঘটনা ঘটিয়া যাইতো আমি মরিয়া যাইতাম তাহলে কি হতো আমার আমার ঠিকানা খান হইতো আমি চেহারা আমার আল্লাহর কিলা দেখাইতাম বুয়া বুয়াও চিন্তার ফিকির হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খতরা করতে করতে এক সময় দিল পুরা পাল্টি গেছে কইতরা না আর হইতো না আইস্তা কি আর পাক্কা ওয়াদা আমি আব্দুল্লাহ আর কোনোদিন মদ পান করতাম নাই আর কোনোদিন অবৈধ কোনো কর্ম করতাম নাই আইস্তা কি আর কোনো গুনার কাম করতাম নাই দিল থেকে ইরাদা করিয়া হইছেন এখন নেক বন তৈলে
ইনো তাকিয়া হইতো নাই মাহল চালা লাগবো বাড়ির মাহল চালা লাগবো গরর মাহল চালা লাগবো ইনতেকি বারইতে লাগবো বারই আল্লাহ ওয়ালা মাহল জানো যেন দিনর মাহল আছে ইলমর মাহল আছে অন যাই তে হইতো হন গেলে আল্লাহ তবারাক ওয়া তাআলা আমারে রাস্তা দেখাইয়া দিবা দিন হিকিমু নেক আমলর তৌফিক হইব আর ইনো তাকি আবার এই রাস্তা হইতো গুরিয়া আই যাইমু এক দ্বিতীয় ইদে জাকাত তাকি আমি নাফরমানি করছি ই জাকাত আর না কুম্বলা গজব আইব ইনো নিশ্চয় এই জাকাত উফরে আইব আমার উফরে আইব এই জায়গাও আমি সারি দিতাম ও খোদা দিল লইয়া সকাল সকাল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই জায়গাত তো রওনা দিছেন আটি আটি যাইত্রা 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 এক সময় আমার দোস্ত হল বুজুর্গ হল রোদ উঠিছে সকাল হই গেছে রোদ উঠিছে রোদ উঠার বাদে বেলির এই সূর্যর তেজ রোদ যেটা এটা যারা মুশকিলর ওলা হালত আব্দুল্লাহ ইবনে ওয়ারক আটিয়া দাইত্রা তান এলাকা সালিয়া তান ই এলাকা সালিয়া যাইতা গিয়া ওলা ইরাদা করিলেছেন দেখো আল্লাহ তবারক ওয়া তাআলা কিলা কবুল করেন মুহূর্ত সময়ের ভিতরে এক এক মানুষরে সামান্য আগের আব্দুল্লাহ মধুরী সামান্য আগের আব্দুল্লাহ জিনা করনেওয়ালা সামান্য আগের আব্দুল্লাহ বড় আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমান কিন্তু যখন এই কথা দিল লইয়া আর তান গর তাকি বাহির হইয়া এই এলাকা সালার ইরাদা করলা রাস্তা বাই আটিয়া যাইত্রা সূর্যর তেজ গরম যেটা ধূপ দের ও হালতর মধ্যে দেখা যায় বড় একটা মেঘর সাখা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাতার উপরে আব্দুল্লাহ জবাই আটিয়া যাইন মেঘর সাখাও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাতার উপরে দিয়ে যাইতে আছে এই এলাকার একজন আল্লাহওয়ালা মানুষ ফরেজগার মানুষ তাইনো ও রাস্তা দিয়ে যাইত্রা দেখুন সূর্যর গরম রৈত্য কিন্তু ইনো মেঘর সাখা এখান কিতাল লাগিয়া তাইনো উপরে দিয়ে যাইত্রা আরি তাইনো উপরে দিয়ে যাইত্রা মনে মনে তান দিল আইলো মনে হয় আল্লাহ আমার কোনো কেরামতি দেখাইত্রা কারণ আমার আগেও এই যে মানুষ যেটা আটের এটা তো দেখতে অত ভালো মানুষ নাই হ্যাঁ অত ভালো মানুষ নাই গুন্ডা টাইপের মানুষ দেখা যার ইউ তো আল্লাহর ওলি হইবার কথা নাই তো নিশ্চয় মনে হয় আল্লাহ আমার সারা কবুল করিয়া এরকম আমার ফিরাকি জাহির হইবার লক্ষণ যেটা আইছে অনো আসমানো মেঘ মেঘর শাখা দিয়া আল্লাহ আমার ফিরাকি ও হান্তে জাহির কথরা ফেটে ফেটে ই আল্লাহর বন্দা বড় খুশ হইয়া হইয়া আঠিত্রা কতখান গেছুন যাওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে মুবারকর রাস্তা একগু আর থান রাস্তা হই গেছে আর একগু এরে থান থান বাড়ির রাস্তা ধরছুন তখন মেঘর চাখাইবে থান উফরে দিন আগিয়া হো জওয়ান আল্লাহর বন্দার উফরে দিয়ে যারগি সুবহানাল্লাহ তাজ্জুব লাগলা তাজ্জুব লাগিয়া ডাক দিলা ও জওয়ান ও আল্লাহর বন্দা তুমি খাড়াও এন খাড়া হইছুন ব্যাপার কিতা বুঝলাম না তোমারে তো দেখতেও তো ভালো লাগে না দেখতে তোমারে তো খারাপ মানুষ বুঝা যার তুমি এক গুন্ডা টাইপের মানুষ কিন্তু তোমার উপরে মেঘর ছায়া এখান কোথায় তাকিয়ে আইল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান ও আল্লাহর বন্দা আমি কইতাম পারতাম নাই বাস্তবে আমি ভালো মানুষ নাই আমি একজন নাফরমান আমি একজন মধুরী আমি একজন জিনা করনেওয়ালা আল্লাহর নাফরমানের মধ্যে চব্বিশ ঘন্টা থাকতাম কিন্তু গত রায় দুটা হাত আমার দিলর মধ্যে আল্লাহর ডর হামাইল আমি এই এলাকা ছাড়িয়া যেন গেলে আল্লাহ ফাওয়া যাইব আল্লাহ ফাওয়ার ইলিম ফাওয়া যাইব দিন ফাওয়া যাইব আমি এই এলাকার দিকে রওয়ানা হয়েছি জানি না আমার আল্লাহ আমার লগে কিতা রহম আর করম কিতা দয়ার মামেলা খতরা আমি কইতাম পারতাম না ও দেখি আর মেঘর শাখা তুমি জেলা দেখরায় আমি ওলা দেখি আর আমার উফরে উফরে চলতে আছে সুবহানাল্লাহ আমার উফরে উফরে চলতে আছে আল্লাহ আল্লাহ তবারক ওয়া তাআলা ও কোন খামর বদলা তার কোন নিয়তর বদলার মধ্যে আল্লাহ মানুষের জিন্দেগিরি ফালটাইয়ে দিলেইবা কইতে পারতায় নাই পরবর্তী এই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক গেছেন এলাকা সালিয়া দিনদারির মা হলো হামাইছেন ইলমে দিন হিকা শুরু করছেন কোরআন হিকা শুরু করছেন হাদিস হিকা শুরু করছেন হাদিস শিখতে 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 এক সময়ের মধ্যে তিনি ইমাম বনি গেছেন ইমামুন ফিল হাদিস বনি গেছেন আল্লাহু আকবার তে আল্লাহ ফারহইন খান তাকি খারে উঠাইতা আল্লাহ ফারতা না আপনারে আমারে জিন্দগি ও ওয়ালায়েতের জিন্দগি দিলাইতা আল্লাহ ফারতা না ইকান তান মায়ার বানাইলাইতা না ফারবা তুরা আপনি আমি ফিকির করা লাগবো মতলুব কুরবানি তোরা আপনি আমি কুরবানি দেওয়া লাগবো যেগু দিলর নিয়তর কুরবানি লাগবো জিসমর কুরবানি লাগবো সময়ের কুরবানি লাগবো মালর কুরবানি লাগবো আর সারা কুরবানি আল্লাহর লাগি লাগবো যদি মানুষ দেখাইবার লাগে করি তে কিন্তু বেরাত ফলি যাইব গিয়া আল্লাহর লাগিয়া লম্বা মাথ হয়ে যার গিয়া এই বুয়া ইখান খাল লাগি হইতো আল্লাহর লাগি শুধু এই বুয়া আমার খ উদ্দেশ্য নয় আজকের মজলিস তো নেই একটা আমল লইয়া যাইতাম বলে আমি দেখাম করতাম সারা খাল লাগি করতাম খাল লাগি করতাম ভাই আল্লাহর লাগি করতাম আল্লাহর লাগি করতাম সারা খাম আল্লাহর লাগি আমার রুজিও আল্লাহর লাগি
আমার রুজিও আল্লাহর লাগি, আমার ঘুমানিও আল্লাহর লাগি, জীবিত থাকাও আল্লাহর লাগি, আরাম করাও আল্লাহর লাগি, দৌলত খরচ করাও আল্লাহর লাগি, সারা আল্লাহর লাগি যদি হরিলাই আমার দস্ত হল বদর্গ হল, আমার আর কুন্তার হইতো নাই, আমিও আস্তা আল্লাহর বনিয়ে যাইম। জিকির করো, কালা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 محمد رسول الله. আমার দোস্ত হল বুজুর্গ হল এলাকে সারায় হর খামরে আল্লাহর লাগি বানানির ফিকির করতাম ইনশাআল্লাহ নেন, যেটা নবীজির শিক্ষা দিতে আল্লাহ তোমার এই জীবনের মধ্যে জীবিত থাকা আর মরা ইহা তোকে তোমার নামাজ আর কুরবানি যা আছে মানে তোমার পুরা জীবন যেটা আছে এই পুরা জীবন তুমি খার লাগি বানাও, আল্লাহর লাগিয়ে আল্লাহর লাগিয়ে বানাও। নবীজির শিক্ষা দিতরা আইজ আমরা কিচ্ছু আল্লাহর লাগি থাকার না, সারা ফাল্টি গেছে গিয়া আওলাদ ফাওয়া খার লাগিয়া আল্লাহর লাগি, দৌলত খাওয়া ফাওয়া খাল লাগি আল্লাহর লাগি, দুনি হইতাম কিতার লাগিয়া ভাই আল্লাহর লাগিয়েন, এই জমিনও জীবিত কিতার লাগি থাকতাম, আমি আয়েশ আশরত আয়াসি করতাম করি না আল্লাহর ইবাদত বন্দগি করিয়া মাধ্যম দিয়া আর আল্লাহর দিন জমিনও প্রতিষ্ঠা করতাম কিতার লাগিয়া, দেখা যায় সারা মকসদ হায়াতে মকসদ মকসদে হায়াত যেটা এটা ফাল্টি গেছে গিয়া, এই মানুষ দুনিয়ায় আওয়ার উদ্দেশ্য বিগড়ি গেছে, যাওয়ার উদ্দেশ্য বিগড়ি গেছে, সারা উদ্দেশ্য বিগড়ার কারণে এই নিয়তির খারাপের কারণে এই দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের হালাতের সম্মুখীন আজকে মানুষ হইতে আছে। আর যদি তার সব কিছু আল্লাহর লাগি বানাইলায় কসম খুদার কোনো জিনিসের মধ্যে তার আর অশান্তি হইতো নাই আর বেসবরি হইতো নাই, আর যেন আফ আফ আর জাফ জাফ খতরা মানছে বেসবরি খতরা দেখান, সবর নাই কেনাত নাই দেখান কিতার লাগি খান কিতার লাগি খান, তাই দুনিয়ায় আয়াও তান হুসবুত যেটুকু হইছে দুনিয়ায় জীবিত তাহার নিয়ত যেখান সঠিক হইতু আসলো এইটা ফাল্টাইয়া তান ফক করে নিয়ত বানাইছ না তার লাগিয়া, এলে আমি দুনিয়ায় কিতার লাগি জীবিত রইতাম, হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত হইতাম, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া একটা চাকরি ধরতাম, মাস্টার হইতাম, ডাক্তার হইতাম, ইঞ্জিনিয়ার হইতাম বা আরো কোনো হইতাম, লম্বা লম্বা বেতন হইতাম আর বেতন ভাইয়া কিতা করতাম, জমিদারি করতাম, গড় বানাইতাম, সুন্দর বিল্ডিং হইতো, গাড়ি এখান হইতো, আর আমি চলতাম আর মানুষে আমার বয়স আইতা আর সাইয়া হইতো অমুকর হুয়া কিন্তু ঠিক আছে, বড় একজন শিক্ষিত মানুষ দেখো আল্লাহ তারা দিছেন সাইলে শুনে পরে বড় শান্তির দিন দেখি খাটা সারার ও দিশা হয়ে গেছ, আমার দুস্থ হল বুজুর্গ হল ও দিশা বানাইয়া আর ও সারা দেখা ধায় যে নিয়ত যেখান ওই তো আর আল্লাহ যে উদ্দেশ্য বয়ান খসলা এই উদ্দেশ্য থেকে সারা মানুষ সরি গেছেন গিয়া, সারা মানুষ সরি গেছেন গিয়া, যার কারণে আজ গাটে গাটে লাঞ্ছিত আর বঞ্চিত মুসলমান হইতরা, মুসলমানে তার জিন্দগি আল্লাহর জন্য যদি বানাইলায় মানে তার ইমান পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছে যাইব, আর ইমান যদি পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছে যায় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, এখন তোমার আর কোনো ডর থাকতো নাই, তোমার আর কোনো ভয় থাকতো নাই, তুমি সর্বুলন থাকবায় যেন রইবায় তুমি ইজ্জত হইবায় তুমি সম্মান হইবায় তুমি সম্মান হইবায়, এর লাগি কইয়ার না আমি ইকান বলে তুমি ফড়িও না দৌলত বানাইও না গড় বানাইও না গাড়ি লইও না না এটা সারা করো না ওগুনো আল্লাহর লাগি করো না, গড় বানাইতে আল্লাহ লাগি বানাও বলে কিতার লাগি বলে এখানে আল্লাহর জিকির হইতো এখানে দিনর খাম হইতো এন বই আরামে আল্লাহ আল্লাহ করতাম গাড়ি এখানে কিতার লাগি বলে এখানে দিনর খামও ব্যবহার হইতো এখানে
এখন আয়াশি করবার লাগি নাই বেঠাগিরি দেখাইবার লাগি নাই তকব্বুরি দেখাইবার লাগি নাই আমার দুস্ত হল বুজুর্গ হল এই খারাপই দেখো একমাত্র নিয়তর খারাপির কারণে আজ দেখা যায় মুসলমান শক্ল সূরত হিসাবে আমরা মুসলমান রইছি কিন্তু টুকি মারলে আমার দুস্ত হল বুজুর্গ হল মুসলমানে কতখান বুঝা দেই বুয়ারি আমরার কাছে মুসলমান কাহাকে বলে বলে মুসলমান যদি দেখতায় চাও সাহাবায়ে কেরামর জিন্দগির বাই চাও মুমিন খারে কয় বলে মুমিন যদি চিন্তায় চাও তাহলে সাহাবায়ে কেরামর জিন্দগির বাই চাও তারা কিলা আসলো বলে দুনিয়া তো তার দাগাতটাকে হটি দিব কিন্তু সাহাবার ঈমান এই দাগাতটা কিয়া আর সাহাবার মুসলমানই তার দাগাতটা কিয়া এক ইঞ্চিও হরনেওয়ালা আসলো না এক ইঞ্চিও হরনেওয়ালা আসলো না আমরার এক 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 সামান্য খামর কারণে আমরা মুসলমানিয়ে বিকি খাইলার আমরা ইমানে বিকি খাইলিছে আমরা চেহারায় বিকি খাইলিছে আমরা লেবাসে বিকি খাইলিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক এক সুন্নত বিকি খাইলিছে আমার দুস্ত হল বুজুর্গ হল এই দুনিয়ার মাফাত আর দুনিয়ার ইজ্জত আর দুনিয়ার সম্মান আর দুনিয়ার আরাম হাসিল করতে গিয়া দুনিয়ার আরামরে হাসিল করতে গিয়া হালাকে আপনারে আমারে এই ইনসান জাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ইজ্জত আর সম্মান আর এই দুনিয়ার মাফাত দুনিয়ার আসবাব দুনিয়ার আশি খুশি খামানের জন্য আমার দুস্ত হল বুজুর্গ হল ফায়দা করেন নাই বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমার এই জমিনের মধ্যে পয়দা করছেন একমাত্র এই খালিকের উদ্দেশ্য তান আবাদত আর এই দুনিয়ার মধ্যে আখিরতরে আমরা বানাইয়ে যেতাম আজ আখিরতরে এমন বুলা বলিছি এমন বুলা বলিছি যে ভুল যে ফাউরা দেখান আইনে মৌতর সময়ও বন্দার দিলের মধ্যেই হতায় না আমি মরি যেতাম বা দিল যদি আয়ও আমি মরি যেতাম মরার বাদে কি তো হইব এখান তার দিলের মধ্যে আয় না মরার বাদে কি হইব এখান হে বুঝে না মরার বাদে আমার কবর তো হইব নেকির মন কিরাইবা আল্লাহর ফকর ফরিস্তাও খোলাইবা আমার জিন্দগির কর্তুতর হিসাব লইবা বা দইলে আল্লাহর ফকর সাদার শাস্তি আমার ধরব কেমন সাদার শাস্তি এখান বন্দার দিলের মধ্যে আয় না মরা তো এখান আনুকা নায় মানু মরি মরি যাইত্রা হিসাবে আমিও একজন মরণেওয়ালা এরা ডরাইয়া কিতা করতাম ওলা নিয়ত আর ওলা মন মানসিকতা মানুষের বনি গেছে গিয়া নাউজুবিল্লাহ ওলা মন মানসিকতা বনি গেছে আন্দাজ করব আন্দাজ করব মনেওয়ালা ডরায় না আখরি শ্বাস পর্যন্ত ফৌসি যার গিয়া কিন্তু এর বাদে এই শ্বাস বারণির বাদে কি তো হইব ইকানোর মাত মাথে না বেঠায় ইকানোর মাত মাথে না বেঠিয়ে ইকানোর মাত মাথে না মুসলমানে হালাকে আমরার তো আবা ওই জমিনের মধ্যে যাইবার লাগিয়া না তাকবার লাগিয়া যাইবার লাগে যদি ইয়ে থাকে তি সরঞ্জাম সিত্রানি দেখান ই আসবাবর পিছনে ফোড়া ইজ্জতের পিছনে ফোড়া সম্মানের পিছনে ফোড়া আরে দেখান হইলে আল্লাহ রাজি হইবা ওখানোর ফিকির তো আসল করতাম ওখানোর পিছনে আসল করতাম হিকেন কিলা ভাউরি লইলা কিলা ভাউরি লইলা মানে আল্লাহ তবারক ওয়া তাআলার কইতাম সিয়ার এক এক হুকুমরে আমার দুস্ত হল বুজুর্গ হল আমরা অত অবহেলার নজরে দেখিয়া আর আজকে আল্লাহ তবারক ওয়া তাআলার হুকুম হল সাড়ার যে আম একটা ফেদা বানাইয়ে তুই দিছি দেখো কুয়া বেনমাদির সংখ্যা দেখো কুয়া রোজা সারনেওয়ালার সংখ্যা দেখো কুয়া আমরা বেপর্দা মাহমুদিন নখলার সংখ্যা আর দেখো কুয়া মিসাম আপনেওয়ালার সংখ্যা দেখো কুয়া হারাম রূপে খামাই করনেওয়ালার সংখ্যা দেখো কুয়া সুদর সংখ্যা আমার দুস্ত হল বুজুর্গ হল ঠকানেওয়ালার সংখ্যা দেখা যায় দেখো শরীয়তে কোরআন আর হাদিসে বিলকুল না করছে মুসলমান সারা তার মধ্যে লামি গেছে কোনখানেও দল কম নাই বেনমাদির দল হুরু নাই মিসাম আপনেওয়ালার দল হুরু নাই সুদ খানেওয়ালার দল হুরু নাই ঠকাইয়া খানেওয়ালার দল হুরু নাই পরর মাল মারিয়া খানেওয়ালার দল হুরু নাই সারা বড় বড় দলে পরিণত ইয়া আরছুন আর খারা এরা এরা মুসলমান হালাকে মুসলমানে মিথ্যা মাত মাতিত পারে না মুসলমানে নমাজও ছাড়িতে পারে না মুসলমানে ঠোকাটকি করতে পারে না যদি মুমিন হইতে চায় হে সুদ খাইতে পারে না অপরটে আপনার দুকাবাদি করিয়া মাল খাইতে পারে না হে শরীয়তের কোনো পামালি হুকুমার পামালি করতে পারে না হে যদি মুমিন সঠিক হইতে চায় আর মুসলমান সঠিক হইতে চায় তে আমরার মুসলমান আর মুমিন ওইয়া দাবি করিয়া নমাজ পড়িয়া মুসলমানই বেগ ধরিয়া মুসলমানই মাহল তাকিয়া ই সমাজ তাকিয়া আমরা অত বড় বড় ভুল কিন্তু কিলা করিয়ার কোন ভুল যেগু আমি করি না কোন ভুল যেগু আমার তাকি ওর না কোন ভুল যেগু আমার ঘর তাকি ওর না কোন ভুল যেগু আমার ফোয়া করেন না কোন ভুল যেগু আমার মহল্লার তাকি ওর না কোন ভুলই মুসলমান সমাজের মধ্যে ওর না কোরআন আর হাদিসের বিরোধী দেখাইন দিছে আমার দুস্ত হল বুজুর্গ হল না এখানোর প্রতি কোনো ডরও নাই ফোয়ায় নমাজ ভরে না ফোয়ায় ডরায় না বাফেও ডরাইন না বউয়ে পর্দা করে না স্বামীও ডরাইন না
পুড়িয়ে পর্দা করে না মার ডর নাই বাহর ডর নাই বরং এটা শরীয়তর হুকুম এটা অবহেলার নজরে সাইয়া আর বর্তমান সময়ের মধ্যে এই সমস্ত জিনিস আর কর্ম আর নাফরমানি দেখরাইন ইউক্রেনে খুশির জিনিস হয়ে গেছে ফখরের জিনিস হয়ে গেছে ইজ্জতের জিনিস হয়ে গেছে মানুষে ওগুত থেকে সম্মান তলব করার নাউজুবিল্লাহি মিন জালিক পুড়িয়ে বেপর্দা বার করিয়া স্কুল কলেজের মধ্যে দিয়া মার বাপ বড় খুশ আমার হুড়ি আল্লাহ দিছেন বড় সুন্দর সান্দর টুকরা আর থানে ফরদার হুকুম কইয়া কিতা করতে মানুষে তো খমাস গম দেখবা অত ইগু বেপরদা হিসাবে স্কুল আর কলেজে যায় ই যাওয়ার উপরে মা বাপ খুশ না হুজুবিল্লাহ ফয়া খামাই করের ফজরের নামাজ সালের ই সালার উপরে মা বাপ নারাজ নাই বরং অন্য যদি খেয়ে খই নিয়া সালাইয়া দিন না জবাব কিতা আইব লে আস্তা রাইত খান আসলো ভাই বর্ম বর্মা সুপারি ওটা গালিগুড়ি সিন্ডিকেট ফুটিছে আইয়া এবার তো কইতা নাই তো খারবারও আসলো আমার হুয়া এখন নমাজ ছুটিছে তুলা তুলা দমল কুয়া আচ্ছা তুলা আরাম করো কেন না তো আবার তো বারোইয়া দিত নেন আল্লাহর হুকুম নমাজ জর্রা বরাবর মা আপনা ফরমান মা বাহর দিল লাগছে না হকানোর উপরে এক কই দিছেন যে দুনিয়ার হাল হানো গিয়া আজিছে আজ দুনিয়ায় যেতে হইতো না নি লাঞ্ছিত বঞ্চিত মুসলমান হইতো না মুসলমানের মসজিদ মুদরসাতে আঘাত হইতো না মুসলমান সমাজের মধ্যে আঘাত হইতো না হ্যাঁ মুসলমানের তালাকের উপরে হামলা হইতো না মুসলমানের বিবাহের উপরে হামলা হইতো না মুসলমানে কোরআনে যেটা কইয়াদের শরীয়তে যেটা কইয়াদের খাওয়ার এগুলো উপরে রোগ লাগতো না হ্যাঁ পুরা আলমর মুসলমানের সেইম হাল এর লাগি আলমর উপরে মুসিবত আইসে আস্তে আস্তে আপনি আমিও ছুটিতাম নাই যদি ছুটো মুসিবতে ধরছে বড়ই গিয়ে ধরতে সময় মরতো না দরদা কুলের আস্তে আস্তে কিন্তু সময় আছে মুসলমান এখনো যদি সতর্ক হয় বুঝি আর সঠিক রাস্তা তাই তাহলে বাসার লাইন আছে আর অন্য কোনো লাইনে বাসার লাইন নাই হ্যাঁ মনোহরের সরকার পরিবর্তন হয়ে যাইব জুট সরকার ওই গেলে মনে হয় মুসলমানের উপরে তাকিয়া জুল মুত্যাচার হরব আমার দুস্থ হল বুদুর্গ হল না না এটা জুল সরকারে করেন না কোনো নেতায় খতরে না তুমি ফ্যাঞ্চাইজ থেকে লইয়ার সারাও যদি বদলাইলাও আর আল্লাহ তোমার খাওয়া তাল আর মনসা যদি হয় না কখনো হবে না আল্লাহর মনসা কোন সময় হইব যখন আমরার আমল পরিবর্তন হইব কারণ আল্লাহ রাসূল ফরমাইয়া দিছেন ও আমার উম্মতিরা শোনো আমালুকুম আমালুকুম তোমাতার আমল যেভাবে হবে সেই এইভাবেই তোমাতার নেতা হল হইবা যদি তুমি তাই তোমাতার আমল ডেবালো বানাও তোমাতার নেতা হল তোমাতার উপরে রেহেম দি লইবা আদর করবা মায়া করবা তোমাতার হুকুক গুলারে আদায় করিয়া দিবা আর যদি তুমি তাই তুমি তাই যদি ভালো না বনো আল্লাহর হুকুমর পা মালি করো আল্লাহর হুকুমর উপরে যদি আমল না করো আমার উন্মতি জানা রাখিও তোমার নেতা হল জালিম বনবা এর লাগে নেতা পরিবর্তন করলে হইতো না আমল পরিবর্তন করতে লাগবো নিজে সঠিক হওয়া লাগবো নিজের ইমান ঠিক করতে লাগবো ফইলা আমি নমাজি বনতে লাগবো সুন্নতের উপরে আমল করতে লাগবো মা বরিন্তরে পর্দার ভিতরে হারাইতে লাগবো শরীয়ত মোতাবেক জিন্দগি কাটাইতে লাগবো হে খে তারা কে বয়সই ন আপনি আমি বুড় দিয়ে বয়সি দেখবো আল্লাহর অনিচ্ছায় সম্ভব এটা এই দুনিয়ার ইয়াদ রাখবা মুসলমানের ইমান তো ন দুনিয়ার জমিন রায় দানা পরিমাণ কোনো বস্তু আল্লাহর হুকুম ছাড়া ইলে না মাতলা না দিবা তো প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী তা আল্লাহর আনা হুকুমে বঞ্চননি না আল্লাহর হুকুমে হ্যাঁ তা আল্লাহর ফাইলা না ইগুরে বানাইলা কি ইগুরে নেথা বানাইলা কি ইগুরে আমলার উপরে তুলিয়া তুইলা কি তার লাগি থইছেন ওথার লাগি আমার আমল আমার আমল বিগড়িছে ওথার লাগি আমার আমল ঠিকই যাও আল্লাহ তোমারক ওয়া তাআলা হেগুরেও ঠিক করে দিবা আমার আমল ঠিকই তো নাই আরো আরো খারাপ আরে গোল্লায় চলিয়া তুইবা দেখো তোমার কাছে বালা লাগবো ও তোমার দুস্তকে তোমার দুশ্মনী করবো সকল হল নেন দুস্তে দুশ্মনী করে দুস্তে দুশ্মনী করে নেন দেখে এক সময়ের মধ্যে বড় মায়া করছে ও মায়ার দিন সেদিন হারে কিল মারছে ও তো খান দেখো দুস দুশ্মন মানছে দুস দুশ্মন মানছে এটা সারা আল্লাহ রা তো যেটা আল্লাহ কোরআন সাফ জানাইন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহ দারে সাইন তারে হুকুমতের নেতা বানাইয়া বইন মন্ত্রী বানাইন বাদশাহ বানাইন বড় বানাইন আর আল্লাহ দারে সাইন এই গদির তাকিয়া এই বাদশাহীর গদির তাকিয়া এই হুকুমতের গদির তাকিয়া আল্লাহ লাত মারিয়া লামাইদিন মুসলমান নিতে সারা আল্লাহর কাছে সারা আল্লাহর কাছে আল্লাহ দারে সাইবা থারে বানাইবা এর লাগি তা ভুল ধারণা
এক সাইড কইলাম অন্য সাইড মুসলমান বড় খুশি বর্তমান সময়ের মধ্যে বা দুনিয়ার মানুষ খুশি তারি মনে হতরা এক সময়ের মানুষের অভাব আর দরিদ্রতা আর চলন পিলনের রাস্তা নাই কারেন্ট নাই হায় এই দুনিয়া আর আমরার নেতাও হল অত তরক্কি হতরা এখন কিতাওর কোন জিনিসের আর অভাব নাই কোন জিনিসের অভাব আছে নি দুনিয়ায় দেখুন চাই হ্যাঁ দেবা জিন্দেগীতে রাস্তা হইবার কথা নাই ও ভাই রাস্তা হইছে অমুক মানুষ এ কোনদিন ইলা ইয়া আল্লাহ তার বাপে বিক করছন মা বিক করছন ইলকু দেখো ইয়া আল্লাহ এমন সময় আইছে হে গোর দুতলা বানাই দিছি হ্যাঁ ওলা পরিবর্তন দুনিয়ার মধ্যে দেখা দার আমার দুস্থ কল বুজুরগ কল এই চোখ মেলিলেও দুনিয়ার পরিবর্তন আজ থেকে লিয়া 10 বছর আগ আর 10 বছর বাদ জমিন ও আসমানের তফাৎ দেখা দার এই পরিবর্তনে তুফান লাগাইছে পরিবর্তনে তুফান লাগাইছে 2003-04 ফাসর মধ্যে যে হাল আর আজকে মাত্র 20টা বছর গুদরিয়া দার না দেখুন চাইন এই দুনিয়ার হাল খারো গেছে এক সময় খবর কইতে হইলে বাড়ির থেকে হাইলাখান দি শিলচার গালি মারিয়া দেওয়া লাগতো এলকু কিতে হইছে খবর হইতে দেওয়া লাগে না আপনি দুনিয়ার দেখুন জায়গা তাখন আপনারা খবর জানা আছে হ্যালো কইলেও লগে লগে এই আওয়াজ এর দুনিয়ার মধ্যে এক সেকেন্ডেরও তফাৎ নাই এই খবরটা পৌঁছে যায় গিয়া আস্তা দুনিয়া আটিয়া আতর মুঠি থামাইয়া আছে আস্তা দুনিয়া এই 20 বছরের ভিতরে পরিবর্তন যেটা আমার দুস্থ কল বুজুরগ কল ইতার লক্ষণ বালা নাই মুসলমান খুব খুশি ইলকু ফুয়া চাকরি হয়ে গেছে এক জমানাত নিজে খেত করিয়া ফরর বাকি করিয়া চলছি কিন্তু ইলকু তো আল্লাহর দয়া ফুয়া তো ফাঁসুস করিয়া বাক্কা কিতা কিতি হইয়া ইলকু তো টেডো চাকরিও ভাইয়া বেতনও বাক্কা দায়ক ইলকু কুড়ে সুক্কে খাই মুনেন আরামে সল মতুলা গোরে খানো বালা বনবো আমার আর বেশ ফিকির করা লাগতো নাই ওলে খুশফেহমির মধ্যে আমরা মুসলমান সারা পড়ি রইছি না ভাই এগু খুশফেহমির কথা নাই খুশিও নাই নো খুব তাড়াতাড়ি এই দুনিয়া শেষ হইবার সময় আমি শেষ হইবার সময় এই সব বরবাদ হইবার সময় এই দুনিয়ার অত তাড়াতাড়ির পরিবর্তন যেটা এটা বহুত বড় এক জিনিসর খুব জলদি দাওয়াত দের যেটার নাম হয়ে দেখলো কেয়ামত যেটা হয়ে দেখলো ধ্বংস যেটা হয়ে তোলো হালাকতি যেটা হয়ে তোলো বরবাদি কম কম সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারি খালি তেজ বাড়তে আছে এখন খুব জলদিতে তরক্কি করতে আছে হ্যাঁ এনে খুশ হইবে না দুনিয়ার তরক্কি আর আমার আরাম আর সুখ দেখরাইন এখানে আমার বালাই নাই বরং এখানে আমার বুড়াই আমার বুড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা সবচেয়ে বালা আসলো তোরা হজ মানার বয়স আইবা আল্লাহর কাছে এই দুনিয়ার সময় হলোর মাঝে সবচেয়ে ভালো সময় সবচেয়ে প্রিয় সময় আল্লাহর মায়ার সময় যদি হইয়া থাকে তাহলে এই সময় একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টি দুনিয়াতে আসলা ও সময়ও সবচেয়ে ভালো সময় এত কি বালা সময় আল্লাহর কাছে আর নাই নবী যে ফরমাইছেন খাইরুল কুরুনি কারনি সবচেয়ে বেহতর সবচেয়ে বালা সবচেয়ে ইজ্জতি আর সম্মানী যে জামানা এবং সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এইটাই দেখলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আর এর বাদে ক্রমান্বয়ে 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 সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ক্রমান্বয়ে এর বাদর জমানা তুলা বালা খম্ব এর বাদর জমানার বালা তুলা খম্ব এর বাদর জমানার বালা খম্ব খমতে খমতে মুসলমান আন্দাজা লাগাও 1450 বছর গুজরিয়া হারছে এই নবীর জমানার বালা জমানা এর বালাই খমতে খমতে এখন কোন সময়ের মধ্যে আমরা আপনি আমি এই সময়ের মধ্যে ইয়াজিছি তুলা ফিকির করি আন্দাজা লাগাই তো মনে করি নীলকো এই দুনিয়ায় তার মুখ খুলিছে হ্যাঁ ফেটর সারা উগলের এর লাগি সময় পালা না না এই সময় পালা হর না যায় দিন ভালো আর আসে দিন খারাপ যা আগে দিন আর এটা বালা নাই এটা বাদ দেখো যার গো বালা আজকের সব দিন খালকুর দিন থেকে বালা কারণ আজকের দিন যেটা জামানায় নবুয়তর করিব খাইল তাকিয়া খাইল তাকিয়া এই দূরত্ব যেটা অর আল কিয়ামতের দ্বারা ইয়ার আপনি আমি কিয়ামতের দ্বারা ইয়ার আপনি আমি কিন্তু এই চিন্তা আমরা দিল আয় এখন বার্তা না না খালি ফুয়া ফোড়াও আর ফুড়ি ফোড়াও আর চাকরি ধরাও আর দুনিয়া খামাও খালি কিয়ামতের দিন জিকাই বানি আল্লাহ বাবা খবর উঞ্চাই ফড়িছিলেন ও আ খ খ এ বি সি ডি টা আইসত তো খবর এখন ইংলিশে মাত আমার লগে থুড়া বাংলাতে মাত থুড়া কই বানি আল্লাহ হ্যাঁ ও ভাই এখন বার্তা এই চিন্তা আইল না আমি মুসলমান শিক্ষা তার খবরের উপরে দৌলত তার খবরের উপরে মাও নাই বাপও নাই বিবিও নাই আওলাদও নাই তারা লাগে আস্তা জিন্দগির মাথা আপনার বরবাদ করলাম একলা আমি খবর গিয়ে হতিছি হ্যাঁ আর আস্তা জিন্দগি মাথা মারিয়া আইলাম জবাব কিতা দিতাম আল্লাহর সামনে ই আল্লাহরে সিনচিনি ই আল্লাহরে মানছিনি
আমি খুইয়ান না আপনারা এই হয়তো খেও ইখান বাবিলাই দেখো ও আর কিটা মাথের আর কিটা নাই আমি আমরার হামাইয়া আমরার হইয়া ভিতরে হামাইয়া মাতিয়ার আমরার হইয়া বলে আমার লাগি করণীয় কোন খানার আমি খরিয়ার কিটা খানো সময় লাগতো লাগের খানো সুচ খানো লাগতো লাগের খানো ফিকির লাগতো খানো লাগের খানো দৌলত লাগতো খানো লাগের খানো সময় লাগতো খানো লাগের খানো আপনার আমার হাল আর অবস্থা কিটা হইতো এখান বার্তায় চিন্তা খায় তাই না আমার দুস্থ হল বুজুর্গ এখন বর্তা এত পরিবর্তন যে খান এই পরিবর্তনের উপরে খুশ হইবা না খুশ হইবা না ও কোন দিন বাস শেষ হয়ে যেত গিয়া বাড়ে বন ফুড়ে যে হিসাবে বাড়া শুরু হয়েছে বুঝিনি সময় আসেনি এক সময় মাটি খাম করতাম মানুষে তোরা আমি আপনারা মাত বুঝার চেষ্টা করবার আমি বুঝাই পার লাগে মাতিতাম সৈয়ার আর ওলা মাত মাতিতাম সৈয়ার দেখো আল্লাহ আমার আমলের তৌফিক দিতা আপনারাও দিতা তাতে সমাজের ফায়দা হয় ওয়াস তো লেন বেন টান টুন দিয়া ওয়া হুয়া ফরাইয়া হতবিল গেলাম গিয়া আর বাদে হুয়া আর বুয়া এক খান দুই খান দিছুই নাল্লাই ওখানে দি হামাইতো আর ওখানে দি বারাইতো ইতার লাগি তো খান দোকান বানাইবার খাম নাই হ্যাঁ দিল তুরা লই চাই তুরা দিল লই আজ থেকে 10-15 বছর আগে আমরা এক এক গাঁও থাকতা মাটি খাম করনেওয়ালা মানুষ তারা টুকরি দি মাতা করে মাটি বইতা বা সাঙ্গি দি মাটি বইতা এরে তারা আস্তা বছর মাটি খাম করিয়া অক্সর বোয়া লাগতো বোয়া লাগতো না লাগতো না দেখুন চাই মাটি খাম অতখান আসলো একজনে ফুকুর দেওয়াই তার একজনে তুলা বাড়িতে মাটি খাটাই তাও তো শেষ নেন এর বাদেও তারা বুয়াত না খাম নাই মাটি খাম লাগলোর খামর জায়গা নাই বই রসুন ও হগাও এক জুড়ি আরও হারাক গাও তো এক জুড়ি খবর দিয়া মানুষে আনিয়া ফুকুর দেওয়াইতা খাল দেওয়াইতা বাড়িতে মাটি খাটাইতা দুস্তরা পরিবর্তন দেখুন চাইন রাস্তা বছরের মাঝে ই টিপা রখলার সময়ও নাই ই ডজা রখলার সময় নাই খালি চলতে আসে যেদিন অত বাড়া দেখান বাড়ে বোন ফুলে দেখান হইস বাড়ার একটা মাপ ফাটি আছে ও খালি বাড়ি খাটার আর ফদ দের আর এড়া বানার যা আল্লাহ এটা কিতা শুরু আজীব লাগে রায় দুইটা আড়াইটা অতি দিন আছে তিনটা আস্থা রাইত আস্থা রাইত ও মাটি বইতে হইতে নাই মরি গেছ ও মাটি বোধ মরি গেছ যা মুসলমানে চিন্তা খান্তা করে না কিতা শুরু করছি গড় বানানি শুরু করছে থে খালি সুবিধা ওর সড়কের দ্বারো আর গড়র আর বাকি নাই ও সারা গড় বানাইয়া শেষ হ্যাঁ তোরা আন্দাজে লাগাও আমার দুস্থ হল বুজুর হল আপনি আমি দুনিয়াত কিতা করিয়া যদি ঠিক আছে খরক আপনি যদি আপনার স্থায়িত্ব থাকে আর আপনার জিন্দগি যদি ক্ষণস্থায়ী হয় আর অমন অস্থায়ী যদি যে অস্থায়ীর এক সেকেন্ডের উপর ওষা নাই তো তুমি কিতাত ফালার আইনো চিন্তার দরকার নেন কিতাব ফালাইয়ার আমি একটা ফালানির একটা মাপ খাটি বজায় রাখিয়া ফালাই না এত বেমাফে ফাল এটা কিতাব শুরু হয়ে গেল এটা কিতাব উদায় এটা বুঝার শেষ হয়ে যেতাম আমিও শেষ হইতাম এটাও শেষ হইতো আর সারা শেষ হয়ে যেত আপনার আমার দুনিয়া কিতাব ভাই এর থেকে আরো হাজারো হাজারো গুণ উন্নত এক এক দেশ এক এক দেশের ওয়াকেয়া আর এক এক দেশের ইতিহাস আর এক এক দেশের এক এক হাদিসা আজ থেকে লইয়া কয়েক দিন করে আগর যে ভূমিকম্পর হাল যেটা ইয়া আল্লাহ হাজারো মানুষ মরিয়া সাফ হয়ে গেছেন গিয়া ও সামান্য সময় করে জটকা আজ অন্যান্য দেশের যেটা আখবা খবর করে আপনার আমার কাছে এই আদের শুধুমাত্র ভূমিকম্প দিয়ে আল্লাহ হালাক করে নিকান নাই তুফান দিয়ে হালাক করে নিকান নাই আল্লাহ তো জালিম মুসল্লত করিয়াও তো হালাক করতে পারো তো আপনার আমার উপরে জালিম মুসল্লত করতে আল্লাহর এক সেকেন্ডও লাগবো মিসাইল অবতরণ করতে এক সেকেন্ডও লাগবো থোপ আল্লাহ ফাটাইতে এক সেকেন্ড লাগবো না তো কিতাত ফালাইয়া হায় হায় আজ মুসলমান আল্লাহওয়ালা বনি লোক আল্লাহরে ইয়াদ করি লোক আল্লাহরে স্মরণ করি লোক দেখো এই দুনিয়ার খায়া এই দুনিয়ার হাল পরিবর্তন কিল হয় কিলা হয় কিচ্ছু লাগতো নাই সারা পরিবর্তন সব সমাধান হয়ে দিব কেউ পাওয়ার করতে পারতো নাই কেউ পাওয়ার দেখাইতে পারতো নাই কোনো তাকতই জমিনও নাই এক মুমিনর ইমানর তাকত যে তখন আছে যেটা আমার আল্লাহ কোরআন ফরমাইন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমার কোনো ডর থাকতো নাই তোমার কোনো ভয় থাকতো নাই তুমি কোনো সমস্যার সম্মুখীন হইতে নাই তোমার উপরে কোনো মুসিবত আইত নাই হর হালতর মধ্যে যদি তুমি পাক্কা মুমিন হয়ে যাও যেন যাইবায় তোমার সার বলন থাকব তোমার গর্দনাত পাওয়ার থাকব তুমি শক্তিশালী থাকবায় তোমার ইজ্জত থাকব তোমার সম্মান থাকব যদি তুমি তোমার ইমানডে পরিপূর্ণ ইমান বানাইতে পারো ইমানডে পরিপূর্ণ ইমান বানাইয়া যদি তুমি ইমান লইয়ে চলতে পারো আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে বহুত চিন্তার দরকার এর লাগি দুনিয়ার তরক্কি এখানো বাড়ো উঠিও না এখানো খুশ হইও না
কারণ ই পরিবর্তন যেখান যদি ইকান বালা হইতো আল্লাহর কাছে তাহলে ই পরিবর্তন খান হইলো নে নবীজির কাছে নবীজির দিন থেকে তৈল নে পরিবর্তন কারণ সবচেয়ে বালা আল্লাহর কাছে প্রিয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী আর ওই সময় কুর সময় এটা ওটা ই আজকে 1400 বছর বাদ দিয়া ই বিল্ডিং বালাগানা টেলিফোন মোবাইল আর কম্পিউটার আর সারা আপনার ল্যাপটপ ইতাই দুনিয়া পড়ি গেল আর সারা মুসলমানে জওয়ান হলে যুবকে না এগু না হইলো হইতো না এগু না হইলো হইতো না এগু না হইলো হইতো না ও সারা না হইলো হইতো না কইয়া দড়ি দড়ি খানো গিয়া দিয়া আসি দেখুন চাই এখানবার তা চিন্তা করলাম নি যদি জিনিস না হইলে না হয় যদি জিনিস আজকের জামানাত এখান তো দরকার হইতো আজকে যদি এই জামানাত এটার প্রয়োজন হইতো তাহলে তো আজকের জামানার প্রয়োজন কি আল্লাহর সবচেয়ে মায়ার বান্দা জান তানে আল্লাহ প্রয়োজন করিয়া দিতা তান কাছে জরুরি বানাইয়া দিতা তান কাছে এটা সবচেয়ে গুরুত্ব রইয়া থাকত কিন্তু তখন নাই তখন দেখা যায় কিলা রবিবার বালা কোনো গড়ও নাই তখন কোন সময় দেখা যায় বালা কোনো রাস্তাও নাই তখন কোন সময় দেখা যায় বালা কোনো খাওয়ার কোনো বস্তু নাই তখন কোন সময় দেখা যায় বালা কোনো কাপড়ও নাই তখন কোন সময় দেখা যায় এরকমের মোবাইল আর টেলিফোন ল্যাপটপ কম্পিউটার এই কম্পিউটারের দুনিয়া তখন নাই যা সব সরাসরি একজনে আরেকজনের সাথে সাক্ষাতর সাথে হইতো এই জামানার রাস্তার খবর আজিব লাগে যাই না আপনি মক্কা থেকে মদিনা পর্যন্ত সফর করেন এই লম্বা লম্বা ওয়াদিও হল আমার দুস্থ হল বুজুর্গ হল চৌকে ঠাই করে না ডাইনে দি চাও চৌকে ঠাই করে না বামে দি চাও চৌকে ঠাই করে না এমন ওয়াদিয়ার আবাদি এমন পাত্তরের পাহাড় হল এই জমানার মধ্যে রইয়া গেছে মক্কা থাকি মদিনা যাইতে কিন্তু মদিনার মানুষও মক্কা যাইতা পারতা মক্কার মানুষও মদিনা যাইতা কোনো মোটর সাইকেল ছিল না কোনো সাইকেল ছিল না কোনো অটো গাড়িও আসলো না কোনো আপনার অন্য কোন রকমের কোন জাত গাড়ি নাই কোন এল্টো নাই কোন সুপার নাই কোন টাক নাই ইহা তককে হাওয়াইও জাহাজ নাই ফ্লাইটও নাই ট্রেনও নাই কিচ্ছু নাই একমাত্র সওয়ারি যদি হয় তাহলে একজন মানুষের পায়ের একজন মানুষের পা আর এ থাকলো গুড়া কিবা তো উঠুনি উঠ ওটা সওয়ারি আসলো আর আজকে তো কত রাস্তারে বালা বানানি হয়েছে কিন্তু তখন কোন সময় তো এটা রাস্তাও আসলো না আজিব লাগে ই অত বেহলর বেহলর পাথর আর অত বালিও না আমার দুস্থ হল ইত্যাদি সফর মক্কাত থাকি মদিনা মক্কাত থাকিয়া শাম মক্কাত থাকি ইয়েমান মক্কাত থাকি ইরাক ই অত লম্বা লম্বা সফর এই সময়ের মধ্যে মানুষের তো বন্ধ হয়েছে না তারা তো খরছে তখন কর মানুষের তো মানুষ আসলা আর কত আকলমন্দ আসলা জ্ঞানী আসলা কিন্তু তারার কাছে এটা জরুরি আসলো না জরুরি আসলো না আমার দুস্থ হল বুজুর্গ হল ও সারা জিনিস হলা দেখা দেয় আজকের জমানার তাকিয়া হি জমানার মধ্যে কিলা ইটা জিনিস জরুরি তারা মন না মানিয়া আর এই জমানার এই সুযোগও আসলো না আমার দুস্থ হল বুজুর্গ হল যে গুরুত্বর উপরে গুরুত্ব দিস গুরুত্ব দিস আজকের কাপড় সুফড় যদি ওগু আল্লাহর কাছে পছন্দিত হইতো তাহলে নবীজির কাপড়ই লইতো কি আজকের খানি এটা খাইয়ার আপনি আমি যদি এটা পছন্দ হইতো তাহলে আপনার আমার নবীর হালই লইল কি হায় হায় তোরা চিন্তা করি না আইজ আমি আমার গৌরব ওয়ালা মনে করি ফখর ওয়ালা মনে করি নিজে নিজের উপরে ফখর করি বালা কাপড় ফিন দিয়া বালা বিল্ডিংও হতিয়া বালা গাড়ি তুটিয়া নেন না ও মুসলমান আমি এক কথা হইয়ার এক কথা হইয়ার আর বালা করি বুঝিয়া শুনিয়া দিও হইও না বাদে এখানে কোন আর এক মাথায় গেল যদি কোনো মানুষই জামানাত কোনো গাড়ি উঠে বালা গাড়ি ইহাতে হাওয়াই জাহাজও যদি সফর করে আর বালা কাপড় ফিন দেওয়ার বালা খানি খাইয়া হে যদি মনে করে হে একজন ইজ্জতি সম্মানী মানুষ ওলা ইজ্জত সম্মান দেখো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাকিয়া বালা হিসাবে মানে তার খানিও গো বালা আর তার সোলাও বালা তার আপনার গাড়িগুলি ইথাও বালা আর এগুলো নিজরে নিজরে যদি ইমান বলায় ফখর মনে করে ফখর যদি মনে করে তাহলে তার ইমানের খাত্রা আসে কারণ এগুর মধ্যে ফখর আর গৌরব হইতে পারে না কারণ আল্লাহ রসুল যেটা ব্যবহার করছেন এর থেকে আপনার আমার কোনোদিনও বালা হইতে পারে না আর ইমানদারে এগুলো বালা মনে করলেও তার ইমানের খাতরা আইব বলে তে এখন কিনা করতাম বলে ভাই তো জরুরত আন্দাদা করো না ফারিয়া করো জবর লাগাইয়া লাগাইয়া করো না উঠিতাম না আসলো বা না উঠিয়া তো হারিয়ান না কিতা করতাম এলকু জমানা ওলা হয়ে গেছে বালা করে না বানাইলে ওর না আল্লাহ টাকা পয়সা দিস বানাও বেঠাকেরই দেখাইয়া না 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 বানাইলে ওর না কিতা করতাম আরে খুব জবর লাগতো আরে এখান মানুষের দেখাইবার লাগি না ঈশান শৌকতর বালাগানার বিল্ডিং আরে ইমারত যেতা আরে আল্লাহর কাছে জবাব কিতা দিতাম আপনি আমি এখানবার তা মনে আইল নি আমি কোন গর ফুতিয়ার
কোন গর গুমায়ার কোন ফালঙ্গর মধ্যে গুমায়ার কোন বিছনার মধ্যে গুমায়ার হায় হায় আমার কি ইজ্জত আছে কি সম্মান আছে এই জমিনের মধ্যে যদি সম্মানী কোনো মানুষ হইয়া তখন তাহলে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারে আল্লাহ না বানাইলে কায়নাত রে বানাইতা না যারে না বানাইলে আল্লাহ জমিন আসমান 18 হাজার মখলুকাত রে বানাইতা না আপনার আমার নবীর বিছনা কিলা আসলো চিন্তা তাই নি খানবর্তা আমার নবীর বিছনা কিলা আসলো আমার নবীর বিল্ডিং কিখান কিলা আসলো আমার নবীর জিন্দেগির খাফড় কিলা আসলো আমার নবীর জিন্দেগির খানি কান কিলা আসলো আমি বালা খানি খাইয়া নিজ নিজরে বড় মন করিয়ার আমি বালা বিল্ডিং বানাইয়া নিজে নিজরে বড় মন করিয়ার আমি বালা খাফড় ফিন্দিয়া নিজে নিজরে ইজ্জতি মন করিয়ার কি ইজ্জতি আমি না আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন আইনি কান না বানারে খালি আর ফরফর করে রাখে খেও আমার গরর বিয়াবারে কোনটা ভাত হইনি দেই হুনি চাই হ্যাঁ কেউ আমার খাফড়র ব্যাপারে কোনটা হইনি কেউ আমার ফুয়ার শিক্ষিত ইকান ব্যাপারে কোনটা হইনি আমার ঘরের খানি খাইয়া গিয়া তারিফ করেননি এরা তারিফ করে না যে বা খানি কি লইছে হইতা হবে আর জি না খুব ভালো হইছে মানে আমার ঘর খুব ভালো খান না এই তো সবসময় ওলা হয় আর ওলা না সবসময় ওলা হয়